Hi friends. Hi. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি, দেখছো এই যে শাড়ি টাড়ি নিয়ে চলে এসেছি। দিশাবার আমি একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, দিশাবার আমার চ্যালেঞ্জ হবে। আর এই যে ঋষভকে দিয়েছি একটা শাড়ি আর আমি নিয়েছি দুটো। তো ঋষভকে একটা, আমার দুটো। তো কে আগে এই শাড়ি দুটো পাট করে নেয়? শাড়িগুলো পাট করা আছে, শাড়িগুলো আমি সব খুলে নেব, নিয়ে ভাঁজ করে নিতে হবে কে আগে করতে পারে। আমার দুটো আছে, ঋষভের একটা। দেখি ঋষভ আগে করতে পারে একটা শাড়ি, না আমি দুটো আগে করতে পারি ভাঁজ। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর তোমরাই জানাবে কমেন্টে যে কে জিতলো। তো ঠিক আছে, শাড়িগুলো এখন চপচপ করে নিচে খুলবো আর রাখবো। তো এই যে শাড়িগুলো পাট করা ছিল, এই খুলে দিলাম, খুলে নিচে রেখে দিলাম। আর এই একটা আছে, ঋষভ খুলে দিল, দিয়ে এবারে কাউন্ট হবে। ও দেখছো শাড়িগুলো আমি রেখে দিয়েছি নিচে, তিনটে শাড়ি, আমি দুটো করবো পাট আর ঋষভ একটা পাট করবে। এই যদি ঋষভ এই শাড়িটা নিয়েছে, তো কাউন্ট করো। 5 4 3 2 1 গো। এই শাড়িটা একটু বড়ই আছে, ঋষভকে বলেছিলাম এই শাড়িটা নিতে, ঋষভ বললো না। সব মনে হারিয়ে দেবে, আমি দুটো শাড়ি পাবো দেখি তাড়াতাড়ি। ঋষভকে শাড়ি পাট করা শিখিয়ে দিয়েছি, কিন্তু কি করবে জানি না, আমাকে হয়তো হারিয়ে দেবে। পরে দিয়েছি একটা, আর এসব কি করছে জানি না, দেখি দিই একটু, ছাড়ো এরকম করে ধরে ধরে নিয়ে যাও। তো ঋষভকে দেখিয়ে দিলাম আর একবার, এর আগে আমি একবার দেখিয়ে দিয়েছিলাম ভিডিও করার আগে, কিন্তু করে দিই, তাতে দেখি ঋষভ চান্স পাই কি পাঠ করার। তো ঋষভ বললো ভুল হয়েছে, আবার খুলে পড়তে হবে বললো। কত দূরে চলে আসে, এই যে এবার একদম ঠিকঠাক। কেমন বলবে, চুল উঠে গেছে কিন্তু অনেক, কি বলবো আর, ঋষভ তো পারলোই না, ঋষভকে আমি শিখিয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, আমাদের এইটুকু মজার খেলা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে থাকবে পাশে থাকবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই